আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগারো নভেম্বর তেইশ আরও বড় মাত্রায় জামাত একই করল জরুরি আহ্বান জানিয়ে যে বার্তা দিল জামাত এখন সমস্ত বিরোধী দলের নেতা হতে যাচ্ছে নেতা হওয়া এত সহজ নয় নেতা হলে সবার দায়িত্ব নিতে হয় অধস্তনদের অধিকারের পক্ষে সোচ্চার হতে হয় তাদের ভালো মন্দ দেখতে হয় যেমন এখন যে আন্দোলন চলছে আমি ওই অর্থে বলছি না অবশ্যই বিরোধী দলগুলোর সবার চাইতে বড় এবং যোগ্য দল বিএনপি বিএনপি নেতা হওয়ার যোগ্য বিএনপির নেতৃত্বেই সব কিছু আন্দোলন বা সরকার গ্রহণ যাই হোক না কারণ ইটস মাস্ট এটা বাস্তবতা কিন্তু দেখেন এই যে জামাতের উপর অত্যাচার নির্যাতন বা এগুলো বিষয়ে হ্যাঁ এখন থেকে পরিবেশ পরিস্থিতি উন্নতি হবে আমরা বিশ্বাস করি বিশেষ করে বিএনপির এক বিতর্কিত নেতা টুকু তার বিরুদ্ধে বিবৃতি দিয়ে বিএনপি পরিস্থিতির উত্তরণ ঘটাতে চাচ্ছে ইটস গুড কিন্তু এতদিন পর্যন্ত জামাতের উপর অত এত অত্যাচার নির্যাতন জামাতের লোকজনকে গুপ্ত হত্যা করা হচ্ছে বিএনপি চুপ তো এরকম চুপ থাকলে কি সে নেতা হতে পারে সে সমস্ত বিরোধী দলের নেতা হয় কিভাবে সে সমস্ত বিরোধী দলের নেতা হতে পারবে তখন যখন অন্য আক্রান্ত সমস্ত বিরোধী দলের দায়িত্ব নেবে তাদের পক্ষে কথা বলবে তাদের সুরক্ষার জন্যে কাজ করবে সেটা বিএনপি করতে পারে অন্য কেউ করতে পারছে না কিন্তু জামাত ইসলামী কি করছে দেখেন দর্শক জামাত ইসলামে এমনিতেই তাদের উপর অত্যাচার নির্যাতন বা বিএনপির যে কোনো গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করা হলে জামাত ইসলাম হুঙ্কার দিত সোচ্চার হতো প্রতিবাদ জানাতো ভিক্ষ অথবা তাদের বিবৃতিতে জামাত নেতাদের আগে বিএনপি তাদের নাম উল্লেখ করে এমনকি যারা জামাত বিদ্বেষী মজি আলাল শাহজাহান ওমর তাদের পক্ষ জামাত বিবৃতি দিয়ে মহান উদারতার প্রমাণ করেছে রাজনৈতিক দল হিসাবে তারা কতটা উদার এবং কতটা যোগ্য এখন আরও সম্প্রসারিত মাত্রায় আরও বড় মাত্রায় জামাত ইসলামী যেটা করলো নিঃসন্দেহ সেটা প্রশংসাযোগ্য কি করেছে দেখেন অফিসিয়াল বিবৃতি আজকে এগারো তারিখের খুবই গুরুত্বপূর্ণ দর্শক বিএনপির সমমানা বারো দলীয় জোটের শরিক জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা দেখেন এটা জামাতের সমমনা কিন্তু বলেনি বিএনপির সমমনা এবং তারা বিএনপি নেয় বিএনপির শরিক অথচ জামাত কিন্তু ওই অর্থে কাগজে কলমে বিএনপি শরিক নয় কারণ যুগপথের পার্টনার নয় তারপরও সেই বিএনপির শরিক আবার বারো জোটের শরিক সেই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে জামাত নেতাদেরও গ্রেপ্তার করা হয়েছে জামাত নেহাদের নামের আগে তার নাম উল্লেখ করে জামাত বিবৃতি দিয়েছে এখন মানে শুধু বিএনপি নেতাদের গ্রেপ্তারের পক্ষেই জামাত সোচ্চার না বিএনপির সমমানা বিএনপির মিত্রদের পক্ষ জামাত সোচ্চার এই জন্যই বলেছি সবার নেতা হয়ে উঠছে জামাত চমৎকার কাজ আর চেয়ারম্যান সৈয়দ ইহসানুল হুদা জামাত ইসলামী এবং এর অঙ্গ সংগঠনের জন নেতাকর্মী অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ এগারো নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন সরকার বিরোধী চলমান আন্দোলন চলমান বিরোধী সহ নেতা এবং হাজার হাজার সরকার ভাবে গ্রেপ্তার করছে সরকার বিরোধী আন্দোলন দমন এবং জামাত ইসলামী সহ বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করার ঘিন্ন অপচেষ্টার অংশ হিসেবে বিএনপি সমমান বারোদলীয় জোটের শরিক জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ ইস্তানুল হুদ এবং জামাত ইসলামী অঙ্গসংঘনের বাইশজন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে আমরা এই গ্রেপ্তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই জন সংখ্যাটা আগের তুলনায় যথেষ্ট কম মাঝখানে আবার একজন ছিল আবার তাদের অবরোধ শুরু এর মানে আরও বৃদ্ধি পাবে তিনি আরও বলেন দেশবাসী মনে করে সরকার বিরোধী দলকে দমন করে আবারও একতরফা সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগুত করা ষড়যন্ত্র করছে এবং সারা দেশে গণগ্রেপ্তার চালাচ্ছে ক্ষমতালবী সরকার গণ আন্দোলনে ভীত হয়ে পড়েছে সরকার আশকার সরকারের আশকারাপে পুলিশ প্রশাসনকে বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে পুলিশ প্রশাসন চালাচ্ছে এভাবে গ্রেপ্তার ও জুলুম নির্যাতন চালিয়ে সরকার বিরোধী চলমান আন্দোলন দমন করা যাবে না অবিলম্বে সৈয়দ এসানুল হুদা এবং জামাত ইসলামী সহ বিরোধী দলের গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি দর্শক এটা চমৎকার যে আজকে তুলনামূলকভাবে কম পরিচিত বিএনপির শরিকদের পক্ষেও জামাত সোচ্চার বিএনপি দায়িত্ব নিতে পারুক আর না পারুক জামাত অ্যাটলিস্ট তাদের কথা বলছে সরকারের কুটচাল দেশের গণত সরকারের কুটচালে দেশের গণতন্ত্র আজ ভুলুণ্ঠিত এই বার্তা জামায়াত ইসলামী দিয়ে দিয়েছে এবং জামায়াত ইসলামী জরুরি আহ্বান জানিয়েছে দেশবাসীকে তার নেতাকর্মীদেরকে একটু শুনিয়ে দিই দর্শক আজকের এগারো তারিখের খবর বারো তেরো নভেম্বর রবি সোমবার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে সফল করে তোলার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলাম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মারোনা এটিএম মাসুম এগারো নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন বাস্তবিক অর্থে গণতান্ত্রিক সরকারের সরকার হলো জনগণের স্বতঃস্ফূর্তি অংশগ্রহণের সরকার যেই সরকার রকম ভয়ভীতি ছাড়া জনগণ দ্বারা গঠিত হয় এবং জনগণের কল্যাণে কল্যাণ নিশ্চিত করে এর কোনোটাই মেনে বর্তমান সরকার গঠিত হয়নি তাই গণতন্ত্রের কথা তাদের মুখে মানায় না বর্তমান সরকার বিগত পনেরো বছর যাবৎ জনগণের ম্যান্ডেট ছাড়া জোর কর জবরদস্তি করে জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসে আছে পনেরো বছর যাবৎ এভাবে বলতে পারে না যেহেতু আট সালের শেষের দিকে যে নির্বাচন হয়েছিল তাতে বিএনপি যেমন অংশগ্রহণ করেছিল সূক্ষ্মকারচুবিরে অভিযোগ করলেও নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হয়েছিল মেনেও নিয়েছিল অতএব বলতে হবে দু সালের থেকে দশ বছর হিসাব বলতে হবে যে বিতর্কিত পদ্ধতিতে আট সালে যেভাবে হয়েছিল এটা বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি সঠিকভাবে বলা ছাড়া কোনো উপায় নেই আমি মনে করি যাই হোক এটা বলছে আট সালে নির্বাচনীয় জামাতের ভয়ানক আপত্তি যদিও আট সালে তো নির্বাচনে এসেছিল জামাত আঠারো সালে তো এসেছিলো যাই হোক দেশের মানুষ অবাধে ভোট দিয়ে নিজেদের পছন্দের সরকার গঠন করতে পারছে না কথা বলতে পারছে না দেশে স্বৈরতন্ত্র জুলুমতন্ত্র চালু করা হয়েছে নাগরিকদের ভোটাধিকারও মিটিং মিছিল সহ সকল সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে নারী শিশু আবার বনিতা কেউই সরকারের নিষ্ঠুরতা নির্মমতা থেকে রেহাই পাচ্ছে না দেশ আজ মহাশঙ্কর নিমজ্জিত এ অবস্থা কিছুতেই মেনে নেওয়া যায় না কঠিন কথা এবং জামাত ইসলাম এখন কর্মসূচি সম্পর্কে আহ্বান বা কর্মসূচি ঘোষণা অত্যন্ত চমৎকারভাবে প্রেক্ষাপটটা তুলে ধরে সুন্দরভাবে ঘোষণা করে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠায় স্মার্ট তিনি আরও বলেন জাতিকে মহাসংকট থেকে মুক্ত এবং ভোটাধিকার পুনরুদ্ধার করার লক্ষ্যে জালিম সরকারের পদত্যাগ নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন আমি জামার ডাক শিক রহমান সহ সকল রাজবন্দী ও আলম মোলামদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে এসে দাবিতে আমরা অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়ে বাধ্য হয়েছি মানে এটা দিতে চায় না কিন্তু বাধ্য হয়েছে এটাই বোঝানোর চেষ্টা করেছে তিনি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে যে চরম সংকট উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য ফেসি আওয়ামী লীগ সরকার দায়ী আরও সমালোচনা করেছেন এরপরে মত অবস্থা জাতির বৃহত্তর সাথে জামাত ইসলামের পক্ষ থেকে শব্দচয়নটা চমৎকার জাতির বৃহত্তর সাথে জামাত ইসলামীর পক্ষ থেকে ঘোষিত আগামী বারো তেরো নভেম্বর টানা আটচল্লিশ ঘন্টা সড়ক রেল ও নৌপদ অবরোধ কর্মসূচি সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করার জন্য আমি জামাত ইসলামী সহ সর্বস্তরের নেতাকর্মী এবং সঙ্গে আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি দর্শক পরিশেষে বলতে চাই জামায়াত ইসলামী যেভাবে কর্মসূচি ঘোষণা করছে যেভাবে সব বিষয়ে সোচ্চার হচ্ছে টাইমলি বিবৃতি দিচ্ছে রাজনীতিতে জামাত কামব্যাক করছে রাজনীতিতে জামাত প্রাসঙ্গিক হচ্ছে জামাতের প্রাসঙ্গিকতা হারিয়ে যায়নি তাদা তারা নিজ যোগ্যতায় তাদের প্রাসঙ্গিকতার প্রমাণ দিয়ে যাচ্ছে বিএনপির সমমানাদের পক্ষে দাঁড়িয়েও সেই প্রমাণ আবার দিল বিষয়টা এমন হয়েছে যে বিএনপি এখন জামাতের পক্ষে প্রকাশ্যে কথা বলতে বাধ্য হচ্ছে এবং প্রকাশ্যে কথা বলছে যেটা ইতিবাচক বলে আমি মনে করি